সামান্য একটু বিরিয়ানির জন্য আপনারা রাস্তার কথা ভুলে গেলেন এই বিরিয়ানি নিয়ে লাগছেন আপনারা ক্যাসার এটা একটি হারাদন নামে একজন লোক ছিল খুবই বৃত্তবান এবং সম্পদশালী সে হারাদন হঠাৎ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটি গল্প নিয়ে আসছি সেই গল্পটা আমি আপনাদেরকে বলতেছি তবে আমি মন আপনাদেরকে আশা করি আপনার মন যোগ সহকারে এই গল্পটা শুনবেন তাহলে চলুন আমরা গল্পটা শুরু করি মনে করেন এলাকার মধ্যে হারাদন নামে একজন লোক ছিল খুবই বৃত্তবান এবং সম্পদশালী সে হারাদন হঠাৎ করে হলো চেয়ারম্যান যখন হারাদন চেয়ারম্যান হলো তখন তার আশেপাশে অনেকে হারাদনের বিরোধিতা ছিল কারণ তারা হারাদনের পক্ষে ছিল না যখন যারা হারাদনের পক্ষে ছিল তারা হারাদনের সাথে চলতেছিল সব কিছু করতেছিল যখন তারা দেখলো হারাদনের পক্ষে তারা না থেকে তাদের কোনো কাজ হইতেছে না কিছু কিছু করতে না তাদের পজিশন নেই কিচ্ছু নেই তখন তারা চিন্তা করলো আমাদের তো মা বাপ আছে আমরা আমাদের মা বাপের জন্য রক্ত দিতেই পারি কিন্তু হারাদনের সাথে যদি আমরা একটু পরে মিশি তাহলে হয়তো আমাদের রক্ত দেওয়া দরকার নাই কারণ ঐতিহ্য মুখে মুখে তো হারাদন হারাদনের সাথে তারা মিশে গেল এবং তাদের মা ছেড়ে চলে আসলো হারাদন তো মনে করলো যে তারা তাদের মা বাপকে যদি ছেড়ে আসতে পারে তার মানে কি আমার জন্য রক্ত দিতে পারে কিন্তু হারাদন এই জিনিসটা চিন্তা করে নাই যারা হারাদনকে এই পর্যন্ত নিয়ে আসছে তারা আজকে কোথায় তারা আজকে কোথায় রয়েছে ঘুমিয়ে রয়েছে তারা আজকে আসে না কিন্তু যারা মুকুশ পরে আজকে এই জায়গায় আসছে হারাদনের সাথে মিশতে কিন্তু মানে হারাদন তাদেরকে পরীক্ষা না করে নিয়ে দিচ্ছে তাদেরকে হারাদনের বুকের মধ্যে এবং তাদেরকে দিয়ে দিছে বিভিন্ন পদ। যখন তাদের মা বাপ আরো একটু মানে এখন তো তাদের মা বাপ বড় লোক না সে কারণে তাদের মা বাপকে তারা সেরে চলে আসছে বা কোনো ক্ষমতার মধ্যে কিছু নেই কিন্তু হারাদন যখন তাদের মা বাপ আবার ক্ষমতা পাবে আবার ফিরিয়ে আসবে তখন আবার হারাদনকে তারা সেরে যেতে বাধ্য কারণ আপন মা ছেলে কখনো পর মাকে আফন করে নিতে পারে না কারণ সে এক সময় এক সময় তাকে তার একটু টাকা কমে তাকে মেরে চলে যায় বা তাকে বিভিন্ন যায় কিন্তু আপনাকে না তাহলে আসুন এখন আমি সেটা হচ্ছে আমাদের এলাকায় গতকাল হারাদন আসছিল এবং তিনি আমাদের রাস্তাঘাট নিয়ে আশ্বাস দিয়েছিলেন আমাদের রাস্তাঘাট তিনি করে দেবেন এবং তিনি কিছু সত্য জুড়ে দিয়েছিলেন সত্যগুলো কি এক নম্বর সত্য আমি পুরো সত্য গুলা বলা দরকার নাই আপনারা ভিডিও দেখলে বুঝে যাবেন এক নম্বর সত্য হচ্ছে মানে একটা সত্য আমি বলতেছি সেই সত্যটা হচ্ছে তিনি চাইছেন যে বারো ফুট রাস্তা এবং দশ ফুট ক্লিয়ার দুই ফুট রাস্তার সাইড এবং সাদা থাকতে পারবে না কোনো টয়লেট এবং রাস্তার মধ্যে কোনো বাড়ি থাকতে পারবে না তাকে যদি এগুলো ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে তিনি রাস্তা করে দিবেন এখন এটা দায়বদ্ধতা কে নিবে উনি ওটা দায়বদ্ধতা দিয়ে দিচ্ছেন এলাকাবাসীর উপরে এখন আমাদের এলাকাবাসী চিন্তা করবে তারা কিভাবে তাদের রাস্তা তৈরি করবে তারপরে আমি আপনাদেরকে হারাদুন আরেকটা কথা বলি আপনারা গতকালকে রাস্তা নিয়ে বিভিন্ন ট্রফিকের প্রশ্ন করা দরকার ছিল বা আমাদের উন্নয়নমূলক আপনারা যে প্রশ্নগুলো করছেন হারাদনকে সেই প্রশ্নগুলো আসলে সুন্দর হয় না এবং তার মনের মতো হয় না এবং আপনারা ইভেন হারাদনের কাছে কালকে একটা সুযোগ ছিল যে বলে ফেলা যে আমাদের যা হয়েছে আমরা ভুল করে ফেলছি সামনের দিকে আর ভুল হবে না কিন্তু আপনারা সেই কথাটা না বলে আপনারা বারবার কথা ঘুরেচ্ছেন এবং হারাদন কিন্তু তার মনের খুব প্রকাশ করে আবার চলে গেলেন এই এলাকা থেকে এবং আপনারা লাস্টে কি করলেন সামান্য একটু বিরানোর জন্য আপনারা রাস্তার কথা ভুলে গেলেন এই বিরিয়ানি নিয়ে লাগছেন আপনারা ক্যাস এটা এখন হয়ে গেছে অনেক দূর পর্যন্ত এই অবস্থা আপনারা বিগত সালও করে আসছেন এখনো করছেন তার মানে কি বোঝা যায় আপনারা মা বাপ সারা যাইতে পারেন আবার মা বাপ দরি না হারেন এগুলো হচ্ছে আপনাদের অভ্যাসগত চরিত্র সো আমরা যাই করি আমাদের এলাকাবাসীর জন্য আমরা কিছু করতে হবে এটা আমাদের মনে থাকতে হবে আর অবশ্যই সারাদনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকায় রাস্তাঘাট তুলে ধরবে মানে কাজ করবে সে কারণে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম